ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বহুদিন পর আজকে আবার একটা ফুড ব্লগ করার পালা। অনেকদিন মাঝখানে ফুড ব্লগ আসেনি আমার চ্যানেলে। আর বর্ধমানে এখন নতুন ওপেনিং হয়েছে KFC, আজ যাবো সেখানে ট্রাই করবো ফার্স্ট টাইম। আমিও KFC এর আগে কোনোদিন ট্রাই করিনি, আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস স্টার্ট। ব্লগের শুরুতে আমরা এনিওয়ে ডোরের মাধ্যমে পৌঁছে গেছি একদম KFC-র সামনে, আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এটা পরশু দিনই জাস্ট ওপেনিং হয়েছে, তাই ভিড়টা মোটামুটি বেশ ভালোই আছে, মোটামুটি না বেশ ভালো রকম ভিড় আছে। আর ওপেনিং হওয়ার পর এটা প্রথম সানডে। যদি অ্যাড্রেসটা ডিটেলসে বলি তাহলে এটা একদম ছোট নীলপুর মোড় পাড়বিরহাটা। আরও ডিটেলস অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে রাখছি ভিডিওর, সঙ্গে থাকছে গুগল ম্যাপের লিঙ্ক, অ্যাড্রেস আর লোকেশান তোমরা ডিসক্রিপশনে গিয়ে ডিটেলসে চেক আউট করতে পারো। KFC এক্সপ্রেস পিকআপ ইন 7 মিনিট, ওয়ার্না ফ্রি চিকেন, এটা একদিন টেস্ট করবো। প্রচণ্ড ভিড় কিন্তু, মানে গেট দিয়ে আমি ঢুকতে পারছি না, গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, প্রচণ্ড ভিড়। তো আজকে আমার সঙ্গে এসে মৃগাঙ্ক, ওকে আমি লাইনে দাঁড় করে দিয়েছি, সবার শেষে দাঁড়িয়ে আছে। আর এখানকার স্টাফটা খুব তাড়াতাড়ি প্রসেস করার চেষ্টা করছে, কারণ প্রচুর ভিড় জমে গেছে যেহেতু ফার্স্ট উইকেন্ড এটা শুরু হওয়ার পর। আর এখানে কীভাবে অর্ডার করবে একটু প্রসেসটা তোমাদের সংক্ষেপে বলে দিই, যদিও তোমরা এলে বুঝতে পারবে। দেখো এখানে কীরকম ভ্যালু প্যাকগুলো আছে সেগুলো একটু দেখে নাও আগে। 79 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ 79-এ, তারপর 99, এইভাবে প্যাকগুলো যাচ্ছে। আর এখানে বিরিয়ানি যেটা সেটা 419 টাকার বিরিয়ানি, যথেষ্ট ওভার প্রাইসড লেগেছে আমার দেখেই। আর আমরা যেটা নেবো সেটা হচ্ছে 549-এ যে 14 নম্বরের পাকেটটা আছে, 549 রুপিস, সেটা নেবো বলে ঠিক করেছি। অর্ডার করার সময় কাউন্টারের সামনে এলে তোমরা দেখতে পাবে কাউন্টারের দুটো পার্ট আছে, একটা অর্ডার পার্ট, একটা হচ্ছে এই পিক আপ পার্ট। অর্ডার পার্টে এসে তোমাদেরকে টাকা দিয়ে কী নেবে সেই অর্ডারটা করতে হবে। তারপর এখানে প্রিপেয়ারিং লিস্টে তোমাদের ওই টোকেন নাম্বারটা চলে আসবে, যে মুহূর্তে রেডি হয়ে যাবে তখন এই রেডি লিস্টে চলে আসবে। আগে তোমাদের অর্ডার কাউন্টারে গিয়ে অর্ডারটা ক্রিয়েট করতে হবে, যখন রেডি হয়ে যাবে এই পিক আপ কাউন্টার থেকে তোমাদের খাবারটা নিতে হবে। আমরা এখন অর্ডার কাউন্টারে লাইন দিয়ে বিল কেটে আমাদের অর্ডারটা কমপ্লিট করেছি। আমাদের টোকেন নাম্বার 0578, দেখো 0578 প্রিপেয়ারিংয়ে আছে, রেডি যখনই হবে আমরা ওই অর্ডার কাউন্টারের পাশে পিক আপ কাউন্টার থেকে খাবারটা নিয়ে নেব। নিচের ফ্লোর থেকে আমরা অর্ডারটা নিয়ে ওপরে ফ্লোরে বসে খাওয়ার জন্য এলাম, কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, খাবার হাতে ধরে দাঁড়িয়ে আছি, এখনো বসার সিট পাইনি। দেখি পাত্রী দেখতে এলে যে হাসিটা দেবে, দাও একবার। তো আমরা আজকে 549 টাকার প্যাকটা অর্ডার করেছি, দেখি এখানে কী কী আছে। এখানে আছে 4 পিস পেরি পেরি চিকেন লেগ পিস, বেশ সাইজের দিক থেকে বড় যথেষ্ট। আর সঙ্গে এপাশে দেখতে পাচ্ছ আছে 4 পিস স্মোকি রেড চিকেন লেগ পিস, যেটা কিন্তু অনেক অনেক বেশি স্পাইসি পেরি পেরি চিকেনের চেয়ে, দেখেই বুঝতে পারছো রেড রেড ভাব আছে একটা। তো এই চার পিস মোট 8 পিস চিকেনের দাম এখানে নিয়েছে 549 টাকা, দা জাস্ট দাম, এরপরে CGST SGST পড়বে। আর তারপর 100 টাকা দিয়ে এই চিকেন বার্গারটা আলাদা করে নিয়েছি, এটার দাম 100 টাকা, KFC চিকেন বার্গার। এরপর আমি এই স্মোকি রেড চিকেনে একটা হ্যাংলা বাইট দেবো সব লজ্জা ফজ্জা ভুলে। এরপর মৃগাঙ্কর পালা, ও অলরেডি খেয়ে রেখে দিয়েছে চিকেনটা, সেই খাওয়া চিকেনের উপরই বাইট। আর এই মেয়োনিজগুলোর দাম পড়েছে 2 প্লেট 48 টাকা, ফ্রি বলতে কিছুই নেই। আর এরপর পালা হচ্ছে চিকেন পেরি পেরি লেগ পিসের, যেটা অনেক বেশি ক্রাঞ্চি দেখে মনে হচ্ছে। আর এতে কিন্তু মাংসের পিসটা, মানে মাংসের পরিমাণটা অনেকটা বেশি স্মোকি রেড চিকেনের চেয়ে, যেটা আমি পার্সোনালি ফিল করেছি। তো এটা মৃগাঙ্ক প্রথমে ট্রাই করুক, বাহ এত সুন্দর খাওয়া, মানে স্লাইস তাদের নেক্সট ব্র্যান্ড অ্যাম্বাসেডার খুঁজে পেয়ে যাবে এই ক্লিপটা পেলে। ভিডিও করতে করতে আমিও থাকতে পারছিলাম না, তাই আমি একটু নিয়ে নেবো এখান থেকে জাস্ট মেয়োনিজে ডিপ করে। বাবারে 24 টাকার মেয়োনিজ এটা, আর এরপর পালা হচ্ছে চিকেন বার্গারটা, যেটার দাম 100 টাকা নিয়েছে, যেটা কিন্তু এই 550 টাকার প্যাকেজটার মধ্যে ইনক্লুডেড নয়। আর এটা নিয়ে আমরা কিছু এক্সপেরিমেন্ট করবো, দেখতে পাচ্ছি ভিতরে এরকম একটা বড় চিকেন পিস সাথে মেয়োনিজ জাতীয় কিছু একটা আছে। তো এতে আমাদের মন ভরছিল না, তার জন্য আমরা ঠিক করলাম যে এটার মধ্যে কিছু একটা করা যাক। তখন এই মেয়োনিজগুলো আমাদের কাছে বেঁচে ছিল, যেগুলো আমরা 24 টা দিয়ে কিনেছি, বারবার বলছি কারণ 24 টা এটা ফ্রিতে দিতে পারতো। যাই হোক, এটা দিয়ে আমরা আরও ওপরে একটা সুন্দরভাবে লেয়ার করবো, যাতে আরও এটাকে টেস্টি মনে হয়। তো মৃগাঙ্ক সেই কাজটা করছে, এবং কী বলবো, নিপুণ শিল্পকলা দেখা যায় ওরা।
আঙুলের মধ্যে যেগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ভিডিওর মধ্যে দেখানো হয় না, নাহলে নিজেরই ওর একটা চ্যানেল হয়ে যাবে মিলিয়ন সাবস্ক্রাইবারে, এত নিপুণ শিল্পকলার অধিকারী ও। তো নাও, বাহ খুব সুন্দর হয়েছে, এরপর এটাই ফার্স্ট বাইট দিয়ে দাও তুমি। আর আজকে আমাদের সঙ্গে আরো একজন ছোট ভাই আছে, তো তারও বেশ পছন্দ হয়েছে আজকের খাবারগুলো। ঠিক আছে, ওটা টেনে নাও, কোনো অসুবিধা নেই। আর আমরা হলাম পিওর বাজেট ব্লগার, একটা বার্গারকে তিনজন মিলে কামড়ে ব্লগ করি, তাতে আমাদের সামান্যতম লজ্জা নেই। ওখানে বসে সামান্যতম লজ্জা থাকার দরুন আমরা টেস্টের কথা বলিনি, তো ঘরে এসে যদি বলি যে এটা কিরকম, তাহলে যদি জিজ্ঞেস করো এটা ওভার প্রাইসড, আমি বলবো হ্যাঁ ওভার প্রাইসড অবশ্যই। আর যদি বলো টেস্ট ভালো, তাহলে বলো টেস্ট খারাপ না, টেস্টও ভালো। আর আমার ওই পেরি পেরি চিকেন লেগ পিসটা বেশি ভালো লেগেছে, স্মোকি রেডটা একটু ঝাল ঝাল অন্যরকম স্বাদের, বাট পেরি পেরিতে চিকেনের পরিমাণটাও ভালো ছিল, ওটা বেশ ভালো লেগেছে। আর ডেলি যাওয়ার পক্ষে আমি বলবো, আমি মিডল ক্লাস ব্লগার, ডেলি যাওয়ার পক্ষে আমার জন্য নয়, বাট হ্যাঁ কখনো কখনো ওকেশনে যাওয়া যেতে পারে। ওভার প্রাইসড বাট টেস্ট ভালো, এটুকুই বলা যেতে পারে, বাকিটা তোমরা গিয়ে একবার ট্রাই করে নিতে পারো। এই মুহূর্তে আশা করি যে প্রাইসটা থাকে সেটা হয়তো সবসময় নাও থাকতে পারে, কারণ এই মুহূর্তে বাকেটগুলোর প্রাইস যেটা আছে সেটা তাও মানা যায়, এরপর যদি বাড়ানো হয় তাতে কিন্তু অনেকটা ওভার প্রাইসড মনে হবে আমার কাছে আরও। তো এই ছিল আজকের ভিডিও, পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে পারো, নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটা জানাতে পারো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।